যাতে ধরা না পড়ে যাস তাই রিকশার পর্দা ফেলে মুখ আড়াল করার চেষ্টা করেছিলি। এত কাণ্ড করার পর দিব্যি তোর মাকে মিথ্যে কথা বলে গেলি? তুই নাকি ক্লাবে গেছিলি? সত্যি দীপু, চঞ্চলের কথা শুনে আমারও কেমন যেন খটকা লেগেছিল। তোর মাকে সেই খটকার কথা বলতে গিয়ে আমাকে তোর মায়ের মুখ শুনতে হলো। অবশ্য আমি তাতে রাগ করিনি। আমি তো জানি দিদি তোকে অন্ধের মতন বিশ্বাস করে, তোর উপরে অগাধ ভরসা তার। সে গর্ব করে বলে আমার দীপু নাকি কোনো দিন কোনো অন্যায় করতে পারে না। আর তুই তুই তোর মায়ের সে বিশ্বাস সে ভরসা একেবারে ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছিস। দীপু ছি, বিয়ে ছাড়া একসঙ্গে এক আই বুড়ো মেয়ের সঙ্গে এক ঘরে থাকা কত বড় অন্যায়, কত বড় পাপ, তুই সেটা জানিস না? কথাটা পাঁচ কান হলে মুখার্জি পরিবারের মুখে কালি লেগে যাবে রে কালি। তোর মা কিছুতেই অপমান সহ্য করতে পারবে না, জানলে গলায় দড়ি দেবে দেখিস। দিদি বাঁচবে না রে, কিছুতেই বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। না না না, মাসিমণি মাসিমণি মাসিমণি, প্লিজ প্লিজ প্লিজ, তুমি কিছু বলো না মাকে, মাকে তুমি কিছু বলো না প্লিজ। আমি আমি তোমাকে সব কিছু বলছি, আমি আমি সব সত্যি বলছি। ও পূজা এখানে কাউকে কিছু না বলে চলে এসেছিল, আমি নিজেও জানতাম না, বিশ্বাস করো। সেজ বৌদিকে নিয়ে যখন ফিরে আসি গাড়ি থেকে নামার সময় দেখতে পাই অপুর এইভাবে এই বাড়িতে কাউকে কিছু না বলে চলে আসাতে আমিও খুব রেগে গেছিলাম মাসিমণি। হ্যাঁ, প্রথমে আমিও খুব রেগে গেছিলাম, তারপর তারপর অপুর মুখেই জানতে পারলাম যে ওর বাবা এসব চাকরি বাকরির একদম ডেড এগেনস্টে। সেই জন্যই অপু কাউকে কিছু না বলে শুধুমাত্র পরীক্ষাটা দেওয়ার জন্যই এখানে পালিয়ে চলে এসেছে। বাবা মায়ের কথা শুনে না এমন একটা অসভ্য মেয়েকে তুই কিনা তুই কিনা জেনে শুনে প্রশ্রয় দিলি দীপু? না মানে ও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় মাসিমণি, সেই জন্যই চাকরি করবে ঠিক করেছে, তাই তো পালিয়ে এখানে চলে এসেছে। আর যখন চলেই এসেছে আমি কি করে ওকে একা একা ছেড়ে দিতে পারি বলো তো? তুমি তো জানো মাসিমণি এই শহরটা কতটা ভয়ঙ্কর, কুকুর কথাটা যে আমি কিছুতেই বলতে পারি না গো। মেয়েটাকে শুধুমাত্র প্রোটেক্ট করার জন্যই আমি আমাদের বাড়িতে জায়গা দিয়েছি, কালো পরীক্ষা দিয়েই ওর বাড়িতে ফিরে যাবে, শুধুমাত্র একটা দিনের বিষয়। মাসিমণি মাসিমণি তুমি প্লিজ মাকে এই কথাগুলো বলো না, প্লিজ বলো না। আমি আমি জানি আমি জানি মা খুব আঘাত পাবে, তার উপর আমি মিথ্যে কথা বলেছি। মাসিমণি একটা দিনের ব্যাপার তো, তুমি এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও প্লিজ মাসিমণি, এইবারটার মতো আমাকে ক্ষমা করে দাও তুমি। যাক, দীপুকে তাহলে বাগে এনে ফেলেছি, এবার আমি আমার তাস ফেলে মধুর প্রতিশোধ নেব।